অবশ্যই প্রশাসন রয়েছে, প্রশাসনের কাছে কোনো রকম সমস্যা হলে পড়বেনই তারা, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদেরও 11 নম্বর ওয়ার্ডে একটা, এগুলো তো বলার কিছু নেই, এগুলো নর্মাল যেগুলো সমস্যা হচ্ছে। 11 নম্বর ওয়ার্ডে একটা আগের দিন মমতা দিয়ে আর কি, মমতা সাহা আমাদের কাউন্সিলার ছিল, বললো তৃণমূলের ফুলটা মুছে দিয়েছে। তো এবার কী কে কী করেছে, প্রশাসন রয়েছে, প্রশাসন করবে। আর আমি একটা রিকোয়েস্ট করবো যে যদি এরকম কিছু মনে হয় যে প্রশাসন রয়েছে, প্রশাসন তো করছে, যদি মনে করে যে তারা তাদের এরকম সমস্যা হচ্ছে আমাদেরকেও জানালে আমরাও সহযোগিতা করব। কারণ আমি যেটুকু খবর পেয়েছি যে রাতের দিকে হয়তো কোনো ঘটনা, এবং রাত্রিবেলা মাঝে অনেক রাতের ঘটনা, এবং রাত্রিরে লাগিয়ে রাত্রিরে কারা ছিঁড়ছে। দেখুন, এবার এটা আর কি বলাটা উচিত না, তবু বলতে বাধ্য হচ্ছি যে ধরুন আমরা 3 জন মিলে একটা ব্যানার লাগাতে বেরিয়েছি, রাতে লাগালাম, রাতে কাউকে দিয়ে খুলিয়ে সেটাকে হাইলাইট করে কি সংবাদ মাধ্যমে সামনে আসা, একটা তৃণমূল কংগ্রেসের কী ঠেকা পড়েছে বলুন তো? সারাদিন মানুষ ছুটে বেড়াচ্ছে, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, যেই জায়গাটার কথা বলছে ওই কোনাকলনির বিটুমিন রোডটাও নতুন করে না, কোনাকলনি যেটা বলছে 10-12 বর্ডার, ওটা সমাজকল্যাণ যেটা যদি বলে, তাহলে সমাজকল্যাণও যদি হয়, সমাজকল্যাণের বিটুমিন রোডটা নতুন করে করা, সমাজকল্যাণ ওখানে যে কোনো ঢালাই রাস্তা আছে নতুন করে করা, সমাজকল্যাণের ওখানে নতুন নতুন হেলথ সেন্টার হচ্ছে, আমরা ডেভেলপমেন্ট নিয়েছি, কার কে ওই একটা ব্যানার খোলার পিছনে দৌড়াবে? মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর রেজাল্ট বেরোলে আমি আপনাকে বলে রাখলাম, হালিশহর বেল্টের মধ্যে 10 আর 12 রেজাল্ট সবচেয়ে টপ রেজাল্ট হবে, এবং তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি মার্জিনে জিতবে।